নিজেই চোখ দিয়া মেয়ে দেখার পরে বলো ক্রাশ খাইছ, ক্রাশ বলে খায়। আরে এই জমানার ফুলাফান বলে ক্রাশ খায়, ক্রাশ। এটা মুরব্বীরা আসলে কি হবে বুঝেন না গোড়ার দিন। যে চোখ দিয়ে তুমি ক্রাশ খাও, আরে তুমি ক্রাশ খাও নাই, নবীজি দেড় হাজার বছর পূর্বে বলেছে ফাজিনাল আইনি নাজর, তুমি চোখের জিনা করেছ। যেই চোখ দিয়ে ক্রাশ খেয়েছ ওই চোখের মধ্যে আল্লাহ লোহা গলিয়ে উত্তপ্ত হওয়ার পর তোমার ক্রাশ খাওয়া চোখের মধ্যে আল্লাহ ঢেলে দিবেন। কোন যুবক যদি একটি নারী সামনে পড়লো, ও তাকাইছে যে তাকাইছে আর চোখটি পই দেয় না আধা ঘন্টা, একবারে আধা ঘন্টা পরে বলতেছে এ এক দৃষ্টি মাত্র হইছে, আল্লাহ কিন্তু বাটপারি বুঝে, আল্লাহ কিন্তু বাটপারি বুঝে। অতএব অনাকাঙ্ক্ষিতভাবে যদি পড়ে যায় সাথে সাথে দৃষ্টিটা নিচের দিকে নিয়ে আসবেন, আল্লাহ তালা মাফ করে দিবে। ওয়ালাইসাত লাকাল আখির, দ্বিতীয়বার তাকাবেন না। যুবকরা এগুলো দেখিয়া তার আরামের ঘুম হারাম হয়ে যায়, সকালে পরে গোসল করতে হয়। আরে যুবকরা কথা কি বলবো, এই এলাকার ওই একজন মুরব্বী, আমি সবার সাথে ফিরি, এক মুরব্বী বয়স হয়েছে 70 থেকে 80, একদিন আমাকে গিয়া বলে হুজুর একটা মাছ আলা জিজ্ঞাসা করতাম, বলেন, বলতেছে হুজুর আমি যখন রাস্তা দিয়ে হাঁটি যখন বেপর্দা নারী দেখি তাহলে যে আমার জল্পনা কল্পনা হয় গুণ ওইবুনি। আমি চিন্তা করলাম আমি অবিবাহিত, মন চাইলে আমার চাইতে পারে, এই বুড় আর 80 বছরের মন চায়, চিন্তা করলাম। এই জন্য আল্লাহ সুরা ফাজরের 14 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্না রব্বাকা লাবিল মিরসাদ, আল্লাহ এই জন্য সুরা বনী ইসরাঈলের 37 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্না সামা ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা।